বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। পৃথিবীর বুকে এই ধরাতে মাটির উপরে আসমানের নিচে যতজন নবীর উম্মত এসেছেন তাদের মধ্যে আমরাই হচ্ছি সবচাইতে ভাগ্যবান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরাতে, এই সূর্যের ছায়ায়, এই মেঘের ছায়ায়, এই জমিনের উপরে যত নবীর উম্মত দুনিয়াতে এসেছিলেন তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সৌভাগ্যবান, সবচাইতে মর্যাদাওয়ালা, সবচাইতে সম্মানওয়ালা যদি কোনো নবীর উম্মতের লিস্টিকে টান দেওয়া হয়, কাউন্ট করা হয়, তাদের মধ্যে আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা আমরা যারা শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি আমাদের অবস্থান থাকবে সবার উপরে। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, একজনও কিন্তু মুসা নবীর উম্মত নাই। একটু বোঝার চেষ্টা করবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এর ভিতরে একজনও ঈসা নবীর উম্মত নাই, দাউদ নবীর উম্মত নাই, সব আমার নবীর উম্মত। আমরা যে নবীর উম্মত সেই নবীর উম্মত, সুতরাং এখানে দলাদলি নাই তো, সবটাই গ্রুপ কথা বলে না, দলাদলি আছে নাকি? যদি মূসা আলাইহিস সালামের উম্মত থাকতো, ঈসা নবীর উম্মত থাকতো, তাহলে দলাদলি থাকতো? কথা বলেন, একটু আওয়াজ তো দিবেন। দলাদলি হয় কখন? যখন প্রধান আলাদা হয়ে যায়। আমাদের তো প্রধানই একজন, সুতরাং এখানে দলাদলির কোনো অবকাশ, গুতাগুতির কোনো অবকাশ। এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, একটাই ধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সব কিছু দিয়ে আমরা পারফেক্ট আছি, শুধু আমরা একটা জায়গায় মাইর খেয়ে যাচ্ছি, সেটার নাম হচ্ছে মন, মন, মন। আমাদের গ্রাম আজকাল শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর চারতলা বিল্ডিং হয়ে যাচ্ছে, যেখানে একসময় সাইকেল যাইত না সেই জায়গায় এখন বর্তমানে প্রাডো গাড়ি ঢুকছে। আমাদের সায়েন্স ডেভেলপ হচ্ছে, আমাদের বিজ্ঞান ডেভেলপ হচ্ছে, আমাদের চিকিৎসা বিজ্ঞান ডেভেলপ হচ্ছে, আমাদের প্রতিষ্ঠান ডেভেলপ হচ্ছে, আমাদের ব্যাংক ডেভেলপ হচ্ছে, সব দিক দিয়ে আমরা ডেভেলপ করে যাচ্ছি, শুধু একটা জায়গায় আমরা মাইর খেয়ে যাচ্ছি। একটু যদি বিবেচনা করে দেখেন আপনি খুঁজে পাবেন, সে একটা জায়গায় হচ্ছে মহাব্বতের জায়গায়, মহাব্বতের জায়গায়। তাই তো আজকে এক মায়ের পেট থেকে বের হয়ে দুই ভাই, এক ভাইয়ের এক ভাইয়ের জানাজার মধ্যে উপস্থিত হচ্ছে না, শুধু মহাব্বত না থাকার কারণে। আমরা সব দিক দিয়ে উন্নত, এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে যদি আপনি আপনার পরিবারকে একটু গবেষণা করে দেখেন, পরিবারের মধ্যে যে মনোমালিন্য মহাব্বতের কম বেশি হওয়ার কারণে, কথা বলেন না কেন? 20 বছরের বন্ধুত্ব যদি ছুটে যায় এই মহাব্বতের একটু কমতি হওয়ার কারণে, স্বীকার কিন্তু করতে পারবো আমরা না। গভীর মনোযোগ, আমি কোন দিলের কথা বলছি জানেন? আমি কোন মহাব্বতের কথা বলছি জানেন? মক্কার ভূখণ্ড থেকে হাজার হাজার দেবতা মূর্তির ভিতর থেকে
লক্ষ লক্ষ কাফেরদের মাঝখান থেকে একদিন হঠাৎ করে একটা মিষ্টি সুরের আওয়াজ বের হয়। একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, আমি আস্তে আস্তে বলবো যাতে আপনারা আস্তে আস্তে বুঝতে পারেন। আমাকে একটু জোরে জোরে আবার আস্তে আস্তে সহযোগিতা করেন না, জোরে জোরে করা লাগবে। আপনারা একটু আস্তে বলেন, আপনাদের কারণে ওনারা বলতে পারতেছে না, তো আপনারা একটু আস্তে আস্তে বলবেন, বড়দেরকে একটু বলতে দিয়ে। মক্কার বুকে হাজার হাজার মূর্তি, এই মূর্তির অনুসারী লক্ষ লক্ষ, এত অন্যায়ের ভিতরে একটা মাত্র মিষ্টি আওয়াজ বের হয়ে গেল একদিন, ইয়া আইয়ুহান নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো রাজ্জাক নাই, এক আল্লাহ আছে, ওইটা তোমরা বলো, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, তোমরা আর ব্যর্থ হওয়ার সুযোগ থাকবে না, তোমরাই সফল কাম হয়ে যাবে, তোমরাই সাকসেস হয়ে যাবে, তোমরাই পরীক্ষার মধ্যে বিজয়ী হয়ে যাবে। একটা মাত্র আওয়াজ বের হয়ে গেল হঠাৎ একদিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আওয়াজটা বের হচ্ছে কোন জায়গা থেকে? জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব, বর্তমান মক্কার ভূখণ্ড থেকে আওয়াজটা বের হল। একজন শুনলো, দুইজন শুনলো, তিনজন শুনলো, বড় অবাক্যর বিষয়, আল্লাহ আপনার আমার নবীকে হায়াতে পাক দিয়েছেন মাত্র 63 বছরের জিন্দেগি দুনিয়াতে। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনার আমার নবীকে দুনিয়ার জগতে হায়াতে পাক দিয়েছেন মাত্র 63 বছর জিন্দেগি মোবারক, তার মধ্যে 40 বছর পর্যন্ত আল্লাহ আমার নবীকে বলতেছেন রসুল, চুপ, কোনো কথা বলার দরকার নেই, আল্লাহ তোমার কথা বলবো না, আল্লাহ বলে যেন চুপ, কোনো কথা বলার দরকার নেই, 40 বছর পর্যন্ত আল্লাহ আমার নবীকে চুপ করায় রাখছে। 63টা বছর হায়াতে 40 বছর মানিত অর্ধেকের অর্ধেক চুপ। এখন বলেন 40 বছর পর্যন্ত আপনার আমার নবী চুপ হয়ে রইলেন, নীরব হয়ে রইলেন, কোন আল্লাহর কথা বলে নাই, ধর্মের কথা নবী বলে নাই, বলা শুরু করছেন 40 থেকে, শেষ হলো 63-তে, 23 বছরে, তাহলে 23 আর 40 কত? 63 বছর। গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে যখন পাঠিয়েছেন একটি এলাকার জন্য পাঠিয়েছেন, ঈসা পয়গম্বরকে পাঠিয়েছেন একটি এলাকার জন্য পাঠিয়েছেন, দাউদ পয়গম্বরকে পাঠিয়েছিলেন একটি নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছিলেন, হযরত ইউসুফ পয়গম্বরকে পাঠিয়েছিলেন একটি নির্দিষ্ট এরিয়ার জন্য পাঠিয়েছিলেন। বুঝার জন্য বলতে হয়, আদম তোমার দায়িত্ব কুমিল্লা, ঈসা তোমার দায়িত্ব সিলেট, ইউসুফ তোমার দায়িত্ব, তোমার দায়িত্ব চট্টগ্রাম, দাউদ তোমার দায়িত্ব নোয়াখালী, ইসহাক তোমার দায়িত্ব নরসিংদী, এইভাবে এক একজনকে এক এক এরিয়ার জন্য। কিন্তু যখন আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবীর সময়টা চলে আসলো, আল্লাহ পাক বললেন রাহমাতান লিল আলামিন, সুবহানাল্লাহ, আওয়াজ আর একটু বড় লাগবে, যখন আপনার আমার নবীর বেলায় আসলো আল্লাহ কি বললেন রাহমাতাল লিল আলামিন, আপনার এরিয়া হচ্ছে কুল আলামিন, আলামিন যতটুকু আপনার এরিয়া ততটুকু। সুতরাং আদম নবীকে যখন সিলেটের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই সিলেটের বাইরে যদি কেউ ঈমান না আনে সেটা নিয়ে আদম নবীর টেনশন করার কোনো দরকার। ইউসুফ নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রামের, ঢাকার মানুষ কলমা না পড়লে, ওনাদের কাছে কলমার দাওয়াত না পৌঁছালে কোনো সমস্যা, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন সারা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য, সময় মাত্র 23 বছর। একটু বুঝার চেষ্টা করেন, নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 600, 700, 800 উপরে, দাউদ পয়গম্বর হায়াত
পেয়েছেন, 500 উপরে ইউসুফ পয়গম্বর হায়াত পেয়েছেন, শত শত বছর। সে জায়গায় আপনি আমার নবীরকে আল্লাহ পাক দিয়েছেন মাত্র 63 বছর। 63 বছরের ভিতরে 40 বছর চুপ করে রাখছে, আল্লাহর কথা বলতে দেয় নাই, কালমার কথা বলতে দেয় নাই, ধর্মের কথা বলতে দেয় নাই, 40 বছর পরে অনুমতি দিয়েছেন। এখন আপনি বলুন, সময় আছে মাত্র 23 বছর, বড় অবাক্যর বিষয়। আমার নবীর মুজেজা কত বড় মুজেজা, আল্লাহ পাকের কত বড় দয়া, মাত্র 23টা বছরের মধ্যে আমার নবী সারা বিশ্বের দায়িত্ব নিয়ে 23টা বছরের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে মক্কার ভূখণ্ড থেকে কলমার আওয়াজটাকে আমার নবী যখন জবান থেকে বের করলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আমার নবীর মুজেজায় সেটা ফেসবুক ছাড়া, ইউটিউব ছাড়া, ইন্টারনেট ছাড়া, মিডিয়া ছাড়া, টিভি ছাড়া, আফ্রিকা দেশ পর্যন্ত আওয়াজ পৌঁছাই গিয়েছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সময় মাত্র কয় বছর? আরো জোরে, 23 বছর। পৌঁছাই দিয়েছেন কোথায়? আফ্রিকাতে। অন্য নবীরা এক এলাকায় কভার করতে পারে নাই, হযরত নূহ আলাইহিস সালাম সারাটা জীবন ইসলামের দাওয়াত দিয়ে এনতেকালের আগে মাত্র কয়েকজন মুসলমান পেয়েছেন, আর আমার নবী অল্প কিছুদিনের মধ্যে মক্কা থেকে মদিনায় গিয়ে, মদিনা থেকে যখন আবার মক্কায় আসলেন, নিম্নে 10,000 সাহাবার সাথে ছিল। এই কিসের পাওয়ার? একটু আগে যেটার কথা বললাম, যেটার কমতি আপনার আমার আছে, সেই এক অ্যাটম বোমটা আমার নবী ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মহাব্বতের বোমা। আর একটু জোরে বলেন না মহাব্বতের বোমা। কিভাবে জানেন? এই এলাকা, এই জায়গাটা আমি আমার পাওয়ার দিয়ে, বোম দিয়ে, অস্ত্র দিয়ে হয়তো আমি জায়গা দখল করে নিতে পারবো, ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করা যায়, কিন্তু মহাব্বত দিয়ে দিলের জায়গা দখল করা যায়। তো আপনি যদি কারো দিলের জায়গা দখল করে নিতেই পারেন, তার জায়গা তো আপনার। আর একটু জোরে বলেন না। তো সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে দিলের জায়গা, আর দিলের জায়গা দখল করতে যে জিনিসটা, যে বোমটা মারতে হয়, সেটা হচ্ছে মহাব্বতের বোমা, মহাব্বতের বোমা। সেজন্যই তো বিশ্বের ভূখণ্ডে জায়গায় জায়গায় যত জায়গায় ইসলাম পৌঁছেছে, হামলা দিয়ে নয়, বোম দিয়ে নয়, মহাব্বত এবং চরিত্র দিয়ে। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ। হিন্দাল ওয়ালি গরিবে নামাজ যখন ভারতবর্ষে এসেছেন, বোমা নিয়ে তো আসেন নাই, উনি জায়নামাজ নিয়ে এসেছেন, তাসবিহ নিয়ে এসেছেন, আর জবানের মধ্যে আল্লাহ এবং রসুলের কথা নিয়ে এসেছেন, চরিত্রের মধ্যে নবীর সুন্নত নিয়ে এসেছেন, যার কারণে বিধর্মী পর্যন্ত ওনার চরিত্রে মুগ্ধ হয়ে ওনার প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আর একজন মুসলমানের প্রেমে পড়া মানে কিন্তু একটা দিন না একটা দিন ধর্মের প্রেমে পড়ে যেতে হয়। প্রত্যেকটা জিনিসের একটা কৌশল আছে। এখন শিক্ষিত সমাজের গভীর মনোযোগ, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হয় একটু বিরক্ত হচ্ছেন, ডিস্টার্ব হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, এই এলাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে না? আচ্ছা, অনেক সময় দেখবেন পরিবেশ যদি ভালো না থাকে, অভিভাবকগণ নিজের সন্তানকে বড় করার যখন ফিউচারটা যখন রিস্ক মনে হয়, ভবিষ্যৎটা, তখন কিন্তু ওনারা নিজের এলাকা চেঞ্জ করে ফেলে। নাকি ভুল কিছু বললাম মনে হয়? রেল লাইনের পাশে সহজে কেউ ছেলে মেয়ে নিয়ে থাকতে দেখেছেন? আপনার জানা মতে দেখেছেন? কেন? ওখানে বেশি গাঁজা চলে, অন্যায় কাজ বেশি চলে। কোথায়? এটা তো বাংলাদেশি সবাই তো জানেই, আওয়াজটা একটু দিলে আমি খুশি হব সবার। রেল লাইনের পাশে অন্যায় কাজ একটু বেশি চলে। আপনার সন্তান যখন বড় হতে লাগবে, একজন অভিভাবক হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটা হচ্ছে পরিবেশ হচ্ছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। এই পরিবেশে যদি আমার সন্তান বড় হয়, একদিন না একদিন কোনো না কোনো বন্ধু জুটাই ফেলবে, বন্ধুর সাথে মিশা শুরু করবে, আমাদের অবর্তমানে আমাদের গোপনে মিশতে মিশতে আস্তে আস্তে তার চরিত্রটা খারাপ হয়ে যাবে। যাকে বাংলা ভাষায় এক কথায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর একটু জোরে বলতে হবে, সৎসঙ্গে অসৎসঙ্গে, যেখানে ভালো মানুষ থাকে না সেখানে কখনো ভালো পরিবেশ হতে পারে
যেখানে ভালো পরিবেশ কখনো হয় না সেখানে ভালো সন্তান গঠন হওয়া কখনো সম্ভব, সুন্দর চরিত্র নিয়ে গঠিত হওয়া কখনো সম্ভব নয় যদি পরিবেশটা সুন্দর না থাকে। এই কথায় কি কারো কোনো দ্বিমত আছে? আর একটু জোরে বলেন না, দ্বিমত আছে? আচ্ছা, এখন আল্লাহর কুদরতটা একটু দেখেন। কিরে ভাই, মহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ, এত আস্তে আওয়াজে, আর একটু জোরে, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, পরিবেশ যদি সুন্দর হয় সন্তানের বেড়ে ওঠাটাও সুন্দর হবে। শিক্ষিত সমাজের মাঝখানে যদি আপনার সন্তানকে আপনি বড় করতে পারেন, আপনার ভাইকে বড় করতে পারেন, তাহলে তাদেরও একটা প্রভাব তার চরিত্রের মধ্যে পড়বে। নামাজির সাথে যদি বড় হয়, বেনামাজিও একদিন নামাজি হয়ে যাবে, স্বাভাবিক, ঠিক না বেটি? আর যদি একজন মদদির সাথে বড় হয়, একদিন না একদিন সে কিন্তু মদ ধরে ফেলবে। যারা সিগারেট খায়, খবর নিয়ে দেখবেন, যারা সিগারেট খায় তাদের জীবনে সর্বপ্রথম সিগারেট খাওয়াটা হয়তো কোনো না কোনো বন্ধুর মাধ্যমে শুরু হয়েছিল। আজকে হয়তো সে 5-10 প্যাকেট খাচ্ছে, কিন্তু শুরু যেদিন হয়েছিল কোনো না কোনো বন্ধুর মাধ্যমে, হয়তো পাশে বসেছিল বন্ধু খাচ্ছে, সে দুর্গন্ধ সহ্য করতে পারে না, এরকম অনেকে আছে ঘ্রাণ সহ্য করতে পারে না, তখন সে বলে যে খাস না, বেড়া মানুষ যদি সিগারেট না খায় তাহলে বেড়া কয়নি, মাথায় ঢুকাই দিছে। বেড়া মানুষ যদি সিগারেট না খায়, পুরুষ মানুষ যদি সিগারেট না খায় তাকে কি পুরুষ বলা যায়? ঢুকাই দিছে এক টান দুই টান, আস্তে 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 একটা দুইটা, এক প্যাকেট দুই প্যাকেট, এইভাবেই কিন্তু বাড়তে হয়। এটাকে বলা হয় সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। আচ্ছা, ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলবেন কি, আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এই ধরার বুকে যতগুলো দেশ ছিল তন্মধ্যে কোন দেশে পাঠিয়েছিলেন? আরব দেশে, সৌদিতে এখন না হয়েছে, তখন কোন দেশে? একটু আওয়াজ দিয়ে বলেন। তৎকালীন সময়ে আরব দেশটাই কি সবচেয়ে স্ট্যান্ডার্ড ছিল, নাকি এর চাইতে স্ট্যান্ডার্ড কোন দেশ ছিল? রোম সাম্রাজ্য কথা বলেন, আরবের চাইতে স্ট্যান্ডার্ড ছিল রোম সাম্রাজ্য, শিক্ষিত ভদ্র সব দিক দিয়ে তারা স্ট্যান্ডার্ড ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতটা একটু খেয়াল করে দেখবেন ইমানদার ভাইয়েরা। আল্লাহ পাক আপন হাবিব নবীকে পাঠানোর জন্য যখন এরাদা করলেন, পৃথিবীর দিকে তাকালেন, এই পৃথিবীর বুক থেকে আমার আল্লাহ আমার নবীকে পাঠানোর স্থানটা, পাঠানোর স্থানটা ইংল্যান্ডকে বাছাই করে নেই, আমেরিকাকে বাছাই করে নেই, রোমকে বাছাই করে নেই, ফিনল্যান্ডকে বাছাই করে নেই, নিউজিল্যান্ডকে বাছাই করে নেই, তৎকালীন সময়ে যত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কান্ট্রি ছিল, শিক্ষিত শিক্ষিত সভ্য জাতি ছিল, ওই সমস্ত এলাকাকে আমার নবীকে পাঠানোর জন্য আমার আল্লাহ বাছাই করে নেই। এমন একটা এলাকা, এমন একটা জনসমুদ্রের মাধ্যমে, জনসমুদ্র এলাকা আমার আল্লাহ বাছাই করেছেন, এমন একটি ডিস্ট্রিক্টকে, এমন একটি দেশকে আমার আল্লাহ বাছাই করেছেন, যে দেশটার মানুষের চরিত্র এত খারাপ ছিল, এত খারাপ ছিল, এত খারাপ ছিল যে জগৎ বলতে বাধ্য হয়েছে তাদেরকে দেখে। এই যুগটার নামই হলো আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কথা বলতে হবে তোরে ভাই, আমি আল্লাহর কুদরতটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ, মা বাবার দোয়াকে সাথে নিয়ে গভীর মনোযোগ। আল্লাহ নিজের প্রিয় বান্দাকে পাঠাচ্ছেন স্ট্যান্ডার্ড কোনো দেশে নয়, এমন কিছু মানুষের মধ্যে যারার চরিত্র এত খারাপের খারাপ ছিল যে মায়ের সাথে পর্যন্ত জেনা করাটা তাদের কাছে অন্যায় মনে হতো না। শুধু এতটুকু বলি কেমন খারাপ ছিল তাদের চরিত্রের কারণে, বিশ্বজ্ঞানী ব্যক্তিরা সেই যুগকে আইয়ামে জাহিলিয়া বলেছেন, অন্ধকার যুগ, মানুষ খারাপ হওয়ার কারণে। মানুষ যদি ভালো হতো সময়টাকে কেউ কখনো খারাপ বলতো না। আপনি আপনার বোন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন একজন পুরুষ যদি আপনার বোনকে দেখে পছন্দ হয়, যে কোনো পুরুষে যদি আপনার বোনের গলায় একটা রশি পরাই দিতে পারে, আপনি ভাই দাঁড়িয়ে আছেন আপনার সামনে, আপনার বোনটাকে সে নিয়ে যাবে, আপনি কোনো বাধা দিতে পারবেন না, আপনার শুধু তাকায় থাকা লাগবে। এখন বাকিটা আপনারাই বুঝে নেন যে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল। এখন আপনারা বলেন নবীকে আল্লাহ যে অঞ্চলে, যে দেশে, যে রাষ্ট্রে পাঠাচ্ছেন ওইখানে কি 1% খারাপ নাকি 99% খারাপ?
আরো জোরে বলেন না, কারো কোনো দ্বিমত আছে? অভিভাবক ছাড়া সন্তান কি কখনো ভালো গাইডলাইন পায়? অভিভাবকের মধ্যে সর্বপ্রথম ধরা যায় বাবাকে, মাকে, ঠিক না? মা বাবার মাথার ছায়া যদি, মা বাবার ছায়া যদি মাথার উপর থেকে উঠে যায়, বেশিরভাগ সন্তান এই পথভ্রষ্ট হয়ে যায়, অন্য লাইনে চলে যায় গাইডলাইন না থাকার কারণে। এখন দেখেন আল্লাহর কুদরত কাকে বলে, আর একটু জোরে, আমার আল্লাহ আমার নবীকে এই বিশ্ব ভূমণ্ডের মধ্যে উন্নত উন্নত রাষ্ট্রকে বাছাই না করে এমন একটি রাষ্ট্র বাছাই করেছেন যেটার নাম হচ্ছে জাজিরাতুল আরব। যে জাজিরাতুল আরবের মানুষের মানসিকতা চিন্তা ভাবনা এত খারাপের খারাপ ছিল, মায়ের সাথে জেনা করা, অবৈধ মিলন করাটা তাদের কাছে কোনো অন্যায় মনে হতো না। আর একটু জোরে, যে অঞ্চলের মানুষগুলা নিজের বোনকে অন্যের সাথে থাকতে দেখা পর্যন্ত তাদের অন্তর ব্যতীত হতো না, যে এলাকার মানুষের মন মানসিকতা এত খারাপ ছিল, কন্যা সন্তান জন্ম হওয়া মানে আমাদের দেবতা নারাজ হয়ে যাওয়া, সুতরাং বাবা হয়ে নিজের মেয়ে সন্তানকে জীবন্ত কবর দিতে পর্যন্ত দ্বিধাবোধ করতো না, এত পাথর দিলের মানুষ ছিল সে জগতের মানুষ, সে সময়ের মানুষ। আর সেই জায়গায় সেই স্থানে আল্লাহ পাঠাচ্ছেন কাকে? হাবিবুল্লাহ নবীকে। একটু গভীর মনোযোগ, আল্লাহ নিজের হাবিবকে, নিজের হাবিবকে পাঠাচ্ছেন এই খারাপ খারাপ মানুষের ভিতরে, তাও আবার কি দুনিয়াতে নবীজি তাশরিফ আনার আগেই আব্বাজানকে আল্লাহ নিয়ে গেলেন। নবী আসার আগে আব্বাজানকে নিয়ে গেলেন, নবী আসার কিছুদিন পরে আম্মাজানকে নিয়ে গেলেন, এর কিছুদিন পরে আব্দুল মুত্তালিবকে নিয়ে গেলেন। তো সমাজ যাকে, দুনিয়া যেখানে বলে অভিভাবক দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমার নবীর বাবার মতো অভিভাবক ছিল না, মার মতো অভিভাবক ছিল না, দাদার মতো অভিভাবক ছিল না, কিন্তু বড় অবাক্যর বিষয় হাজার হাজার অসভ্য মানুষের ভিতরে আপনার আমার নবীর বড় হওয়া শুরু হয়ে গেল। একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, চার সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, পাঁচ বছর, ছয় বছর, দশ বছর, আপনারা আমার নবী বড় হতে লাগলেন। পরিবেশ খারাপ, সমাজ খারাপ, এলাকা খারাপ, চরিত্র খারাপ, মন মানসিকতা খারাপ, মন মানসিকতা খারাপ, এত খারাপের ভিতরে আপনার আমার নবী আল্লাহর হাবিব নবী বড় হতে লাগলেন। বড় অবাক্যর বিষয়, ওই সমাজের মানুষের চরিত্রের প্রভাব আমার নবীর উপর পড়া তো দূরের কথা, বরং নবীর চরিত্র এমন সুন্দর ছিল কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আমানত রাখলে আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আমানত রাখো, সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কখনো বাটপারি করবে না। মহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। শিক্ষিত সমাজ গভীর মনোযোগ, আমার নবী যেখানে বড় হচ্ছেন পরিবেশের মধ্যে কি একজন খারাপ নাকি হাজার জন? কথা বলবেন না, একজন খারাপ, দুইজন খারাপ? তো আমার নবীর বন্ধুকে সৎসঙ্গে স্বর্গবাস তো আপনারাই বললেন, আপনারাই তো বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আশেপাশের মানুষ যদি খারাপ হয়, একদিন না একদিন খারাপ হয়ে যাবে। বড় অবাক্যর বিষয়, নবীকে খারাপ বানানো তো দূরের কথা, বরং একজন নবী হাজার জনকে ভালো বানাই ফেলছে। একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন, নিরপেক্ষ, নিরপেক্ষ বিবেক, নিরপেক্ষ বিবেক, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে অতীত পাল্টাবে না, ভবিষ্যতও পাল্টাবে না, কোরআনও পাল্টাবে না, হাদিসও পাল্টাবে না, আল্লাহর যেটা হুকুম সেটাই থাকবে, আল্লাহর যেটা হুকুম সেটাই থাকবে। ডাইনে খারাপ, বামে খারাপ, সামনে খারাপ, পিছনে খারাপ, ডাইনে মদদি, সামনে জেনাখোর, বামে সুদদি, পিছনে মৃত্যু, এই রকমের ভিতরে আপনার আমার নবীর বড় হওয়া, তার উপরে বাবার মতো অভিভাবক নাই যিনি শিখাই দিবে বাবা এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, সে বাবা নাই, মাও নাই, দাদাও নাই, আমার নবীর অভিভাবক কই? অভিভাবক ছাড়া তো কখনো সন্তান সুন্দর পরিবেশে বড় হতে পারে না, সুন্দর চরিত্রে বড় হতে পারে না। দ্বিতীয় নম্বর কথা, যে যাকে দেখে তার হওয়ার চেষ্টা করে, আমার নবী তেমন কাউকেই দেখল না, যার চরিত্র দেখে আমার নবী নিজের চরিত্রকে সাজাবে, যার ব্যবহার দেখে আমার নবীর ব্যবহার শিখবে, এমনও তো কেউ নাই, কারণ বাটপারের বাটপার, সোরের সোর, জেনাখোর, সুদখোর, ঘোষখোর, সব বাটপারের বাটপার।
সবগুলা ওই মক্কা নগরীতে যখন ছিল বাক্কা, ওই বাক্কা নগরীতে আজাজিরাতুল আরবের মধ্যে চারপাশে যাদের মেন্টালিটি এত খারাপ ছিল, মূর্তির সামনে মাথা ঝুঁকাইতে তাদের দ্বিধাবোধ হতো না, মূর্তির কাছে চাইতো, নিষ্প্রাণের কাছে চাইতো, এমন বাটপারদের ভিতরে আমার নবী বড় হচ্ছে। নবীর চরিত্র খারাপ করা তো দূরের কথা, আমার নবীর জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। আরেকটু জোরে, আমার নবী সারাটা জীবনে একটা মিথ্যা কথাও, আরো জোরে বলেন না, আপনার আমার নবী সারাটা জীবনে একটা মিথ্যা কথাও। তাহলে একদিকে দেখেন পরিবেশ খারাপ, নবীর বড় হওয়া, একদিকে পরিবেশ খারাপ, অন্যদিকে অভিভাবক। এখন বলেন আপনার আমার সন্তান কিংবা আপনি আমি যদি এরকম একটা পরিবেশে বড় হইতাম, জীবনে কোনোদিন সৎ থাকতে পারতাম? কথা বলে না কেন? শুধু তা না, মডার্ন কান্ট্রিতে যাই আমাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষিত সমাজের মধ্যে থেকে আমরা বাটপারি করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? সেই জায়গায় আমার নবী এমন যুগে বড় হচ্ছেন, এমন সময়ে বড় হচ্ছেন, অভিভাবকও নাই, সুন্দর পরিবেশও নাই, কিন্তু নবীর চরিত্র এত সুন্দর মোবারক ছিল, নবীর চরিত্র মোবারক এত সুন্দর ছিল, কাফেররা পর্যন্ত দেখে মুগ্ধ হয়ে গেল। কাফেরদের মুখ থেকে নবীর প্রশংসা শোনা যাচ্ছে, আল্লাহ ব্যাপার কি, আমাদের বিবেক তো থমকে গেল, এটা তো কখনো সম্ভব না। এই পরিবেশে থেকে এমন সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, কথা বলেন না কেন? এই পরিবেশে থেকে অভিভাবক ছাড়া এমন সুন্দর চরিত্রের অধিকারী হওয়া সম্ভব? সম্ভব, সম্ভব, বড় অবাককর বিষয়। এত চ্যালেঞ্জিং পরিবেশে নবী এমন একটা সুন্দর চরিত্র বানিয়ে বড় হলেন, আমার নবীর চরিত্রের প্রশংসা পর্যন্ত কোরআন করতে বাধ্য হয়ে গেল। যে কোরআনে কোনো ভেজাল, যে কোরআন কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, হকের পক্ষে, সে কোরআন পর্যন্ত যার চরিত্রের প্রশংসা করে, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মামলা কি, আমরা সবাই উম্মত হিসেবে তো অধিকার আছে নবীকে প্রশ্ন করার, কথা বলেন আরে বাবা, উম্মত হিসেবে নবীর কাছে একটা প্রশ্ন করা জানার তো অধিকার, আবার বান্দা হিসেবে আল্লাহর কাছে আবদার জানানোর অধিকার আছে তো, ঠিক না? এবার আমরা সবাই মিলে নিজের বিবেক যখন থমকে গেল, আমার নবীর চরিত্র এমন চরিত্র এখনো পর্যন্ত যার চরিত্রের অনুসরণ করার জন্য বিদর্মীরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, মুহাম্মদের চরিত্র অনুসরণ করো, মুসলমানের নবীর চরিত্র অনুসরণ করো, এই চরিত্রের মধ্যে এমন আছে কি, এমন আছে কি, গঠন হলো কিভাবে? আমরা সবাই নবীর দরবারে প্রশ্ন করলাম খেয়ালের জগতে, ইয়া রাসূলুল্লাহ, বড্ড জানতে চাই, আপনার ডানের মানুষ খারাপ ছিল, বামের মানুষ খারাপ ছিল, সামনের মানুষ খারাপ ছিল, পিছনের মানুষ খারাপ ছিল, কোনো প্রতিষ্ঠান ছিল না, কোনো শিক্ষক ছিল না, কোনো অভিভাবক ছিল না, এতগুলো মিথ্যুকের মাঝখানে থেকে আপনি কীভাবে মিথ্যা কথা না বলে থাকতে পারছেন? এতগুলো মদদের মাঝখানে থেকে কীভাবে কখনো মদ খাওয়া তো দূরের কথা স্পর্শও করেননি? যেখানে নারী পাওয়া এত সহজ ছিল সেখানে আপনি কখনো নারীর দিকে চোখ তুলেও তাকাননি? ইয়া রাসূলুল্লাহ, এই চরিত্রটা পাইলেন কিভাবে? আমার নবী বলে যে আমারে জিজ্ঞেস করিস না, আল্লাহরে জিজ্ঞেস কর, আল্লাহরে জিজ্ঞেস কর, আল্লাহরে জিজ্ঞেস কর। আরেকটু জোরে বলেন না। এবার খেয়ালের জগতে আমরা সব বান্দারা মিলে তাআজ্জুব নয়নে, তাআজ্জুব বিবেকে আল্লাহর দরবারে প্রশ্ন করলাম, রব্বে করিম, ইটস ইম্পসিবল, টোটালি ইম্পসিবল, সমস্ত সমাজবিজ্ঞানী বলে যে এটা সম্ভব না, সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী বলে যে সম্ভব না, এটা সম্ভব হইলো কিভাবে? আল্লাহ বলে যে তোদের বিবেক যেখানে যায় শেষ হয়, সেখান থেকে আমার কুদরত মাত্র শুরু হয় না হয়। ও বান্দা, তোদের সাথে আমার কোনো কথা নাই, তোরা আমার সাথে কথা বলতে পারবি না, আমি বললো তোরা শোনার কোনো ক্ষমতা নাই, তাই তো তোদের জন্য একটা কোরআন পাঠিয়ে দিয়েছি, কোরআন পর আমার সাথে কথা বলা হয়ে যাবে, মনে যত প্রশ্ন কোরআনকে কর, কোরআন আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবে, কারণ আমি আল্লাহ আলেমুল গায়ব, সব কিছু জানি, কোন বান্দা কখন কি প্রশ্ন করতে পারে, মনে কি আসতে পারে, আমি সব ব্যবস্থা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সময়ে সময়ে 10-20 বছর পরে বইয়ের মোড়ক চেঞ্জ করতে হয়,
প্রচ্ছদ চেঞ্জ করতে হয়। স্বতন্ত্র কোরআন এমন একটি কিতাব, দাদার আমলও যেটা, নাতির আমলও সেটা, আমাদের আমলও যেটা, আপনার আমার নাতির আমলও থাকবে সেটা, কেয়ামতের আগেও থাকবে এটা, জের জবর পর্যন্ত চেঞ্জ হবে না। এবার আল্লাহ বলে যে কোরআনকে প্রশ্ন কর, কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন নবীর চরিত্র এত কঠিন পরিস্থিতির মধ্যে থাকার পরও এত সুন্দর চরিত্র, মনোমুগ্ধকর চরিত্র কিভাবে হলো যে 2020 সালের মতো মডার্ন যুগে ডিজিটাল যুগের মধ্যে শিক্ষিত মানুষের কাছে এখনো পর্যন্ত নবীর চরিত্র আইডল হয়ে গেল। তখন কোরআন উত্তর দেয়, হবে নাই বা কেন, আমার নবী পরিবেশ হয়তো ভালো ছিল না, আমার নবীর অভিভাবক হয়তো বাবা ছিল না, আমার নবীর অভিভাবক হয়তো দাদা ছিল না, আমার নবীর সুন্দর চরিত্র বানাই দেওয়ার জন্য হয়তো মা ছিল না, তোরা সেইভাবেই দেখছিস। আরে শুন শুন, ইন্নাকা বিআয়ুনেনা, রব্বে করিম বলে, ও রাসূল আপনার প্রতিটা মাস, প্রতিটা সপ্তাহ, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আপনার বাবা লাগবে না গাইডলাইন দেওয়ার জন্য, আপনার মা লাগবে না গাইডলাইন দেওয়ার জন্য, এগুলো মানুষের লাগবে, আপনার লাগবে না, আপনার গাইডলাইন দেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ইন্নাকা বিআয়ুনেনা, আপনি প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহর চোখের সামনেই আছেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর গাইডলাইন আর কে? আল্লাহ হইলে মনে মামলা টামলা দিব আল্লাহর কে, আওয়াজ মিললে সুরকা ফুল বলি আমি জিবে আওয়াজ দিবের শক্তি দিইবেন না, আমি দৈত্য যদি কিপটামি করি হালিয়ে যদি বাবা বানাই দেয় তাকে করিবে নফারিব আল্লাহর কেন নফারিব তো না আল্লাহ ভাই তো না আল্লাহর কে কমত আছে না বানার বাবা বানাই তো না আওয়াজ তো হদ তুর কিচ্ছু নাই জিবে আওয়াজ দিয়ে বহবেল্লাই ইবেন না মানে কেন উচ্চারণ করি না হবেন না মন দিয়ে রে আমার নবীর গাইডলাইন আর কে আমার নবীর গাইডলাইন আর কে যার গাইডলাইন আর আল্লাহ হয়ে যায় তার চরিত্রের মধ্যে কমতি কি থাকতে পারে ওনার বসার মধ্যে কি কোনো ভুল থাকতে পারে আমি সকলের আওয়াজটা শুনতে চাচ্ছি একটু আমার নবীর শোয়ার মধ্যে কোনো ভুল থাকতে পারে আমার নবীর চরিত্র মোবারক আল্লাহ পাক গাইডলাইনার হয়েছেন বলেই তো বিদর্মীরা পর্যন্ত নবীর চরিত্রের প্রশংসা করতে আজকে বাধ্য হয়ে যাচ্ছে জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है আমরা কত সৌভাগ্যবান দেখেন এমন একজন নবীকে পেয়েছে যার গাইডলাইনার আল্লাহ ছিল সুবহানাল্লাহ উম্মতের জন্য অহংকারের বিষয় খুশির বিষয় জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী ওই নবী আমাদের নবী সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এখন আসুন গভীর মনোযোগ আমার নবীর চরিত্র মোবারককে হেফাজত করেছেন কে আল্লাহ আর একটু জোরে বলতে হবে আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছেন মাত্র কয় বছর 40 বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত 23 বছর বলার পারমিশন 23 বছরের ভিতর যা করার যা করবেন 23 বছরের ভিতর করবেন এখন বলেন চ্যালেঞ্জটা কেমন ছিল শিক্ষিত সমাজ গভীর মনোযোগ যদি আমি আপনাকে বলি ভাই আপনার হাতে সময় মাত্র 23 বছর আপনি চট্টগ্রামের মধ্যে দাওয়াত দেন ইজি যদি আপনাকে বলা হয় আপনার সময় 23 বছর সারা বিশ্বে দাওয়াত পৌঁছাই দেন তখন আপনি বলবেন যে বিমানত গড়ি যাইতে যাইতে তো অর্ধেক বছর যাইব গো দাওয়াত হতে পৌঁছাই দেন কারণ বিমান তো আছে আমার বাপ দাদার দিনে বিমান তো না যে হুট করে উঠে গেলাম পাসপোর্ট নিতে হবে বিশার জন্য অ্যাপ্লাই করতে হবে তিন ঘন্টায় হতো আমি পৌঁছাইতে পারবো ঠিকই প্রসেসিং করতে করতে তো 2 মাস চলে যাবে এমডিকের বিষয়কে হুটহাট পাওয়া যায়নি কিন্তু আমার নবীর মুজিজাকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করেছেন আমার নবী 23টা বছরের মধ্যে অর্ধ পৃথিবীর মধ্যে আওয়াজ কালিমার আওয়াজ পৌঁছায় গিয়েছে সুবহানাল্লাহ
আচ্ছা, মানুষ যখন বিয়ে করে, 500টা মেয়ে হয়েছে, মনে রাখবেন মেয়ে হওয়া আল্লাহ পাকের একটা নিয়ামত। মুসা নবী জিজ্ঞেস করেছেন, আল্লাহ তুমি যখন খুশি হও এটা আমরা বুঝবো কিভাবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা যখন আমি খুশি হই তখন আমি তিনটা কাজ করি। সুবহানাল্লাহ, গর্জে হই, আমি আল্লাহ যখন খুশি হই তখন তিনটা কাজ করি। এক নাম্বার, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। দ্বিতীয় নাম্বার, আমি মানুষের ঘরে মেহমান পাঠাই। তৃতীয় নম্বর, আমি আল্লাহ যখন কারো উপর খুশি হয়ে যায়, সন্তুষ্টি হই, তখন আমি তার ঘরে কন্যা সন্তান পাঠাই। তার মানে যারা কন্যা সন্তানের অভিভাবক হয়েছেন, হাদিস মোতাবেক ওই মুহূর্তটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর সন্তুষ্টি হওয়ার একটা মুহূর্ত। সেজন্য কন্যা সন্তানকে কখনো বোঝা মনে করবেন না। আপনি হয়তো ভাবছেন, আমার তিন চারটা মেয়ে হয়েছে, আমি পালবো কিভাবে, বড় করব কিভাবে, বিবাহ দিব কিভাবে, অনেক টাকা খরচ। আমি শুধু এতটুকু বলবো, আপনার সন্তান হওয়ার আগে উনি কিন্তু আল্লাহর বান্দা হয়েছে। আপনি যেরকম মা বাবা হিসেবে একটা দায়িত্ব পালন করছেন, আল্লাহ হিসেবে আল্লাহ ঠিকই আল্লাহর দায়িত্ব পালন করে নিবে। আরে এই সমাজে তো এমন অনেক ব্যক্তি বড় হয়েছেন যাদের উপর মার ছায়া ছিল না, বাবার ছায়া ছিল না, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেখাইতে পেরেছে একমাত্র আল্লাহ পাক গাইডলাইন করেছেন বলে। আপনি চিন্তা করেন না কি খাওয়াবেন, কি করবেন, কেমনে কি করবেন, আল্লাহর ব্যবস্থা আল্লাহ করে দিবে। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর রহমতের দিকে তাকায় যাওয়া। আল্লাহ রহমতের দিকে যে তাকায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাক কি আয়াত নাম্বার 2 শেষের অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন কষ্ট পেয়ে বিপদে আটকে পড়ে, যখন সে পেরেশান হয়ে যায়, বাঁচার কোন রাস্তা সে খুঁজে না পায়, সব দিক দিয়ে রাস্তা বন্ধ দেখে, বাঁচার কোন উপায় নাই, গলায় গলায় ঋণ হয়েছে, টেনশনে সে মরে যাচ্ছে, কেমনে আমি এতগুলা ঋণ পরিশোধ করব। সে বিপদে পড়ে গিয়েছে, সাহায্য করার মতো তাকে পাশে কেউ পাচ্ছে না, বড় টেনশনে পড়ে গিয়েছে। এমন কোন কঠিন অবস্থায় যদি আমার কোনো বান্দা, আমি আল্লাহকে মহাব্বত করে, আমি আল্লাহকে ভয় করে আমার দিকে তাকায় থাকে, আমি আল্লাহর দিকে যদি কোনো বান্দা ভয়ে তাকায় থাকে, মহাব্বতে তাকায় থাকে, বিশ্বাস নিয়ে তাকায় থাকে, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াজআল্লাহু মাখরাজান, সে যতই কঠিন বিপদে থাকুক না কেন, কষ্টে থাকুক না কেন, ওইখান থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ নিজেই তার জন্য করে দিব। আল্লাহর পক্ষ থেকে কিন্তু অ্যালান্স চলে আসছে, আমাদের শুধু এখন গ্রহণ করাটা বাকি। আর একটু জোরে বলেন না, আল্লাহর পক্ষ থেকে অ্যালান্স চলে আসছে, বান্দা এই এই করো, এই এই ফ্যাসিলিটি নাও, আল্লাহ পাক ফ্যাসিলিটি দিতে প্রস্তুত, আমাদের শুধু এখন নেওয়াটা বাকি আছে। আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমার দিকে তাকায় থাক, যদি আমার দিকে ভক্তি বিশ্বাস নিয়ে তাকায় থাকতে পারোস, ইয়াজআল্লাহু মাখরাজান, আমি কথা দিলাম এমন জায়গা থেকে রাস্তা বাইর করে দিব, তুই কল্পনাও করবি না এখান থেকেও যে একটা রাস্তা বাইর হইতে পারে। সত্যি করে বলেন, জীবনে আল্লাহ পাক এরকম অনেক বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচাইছে কি বাঁচায়নি? নিজের জীবনকে একটু পর্যালোচনা করে বলেন, আল্লাহ পাক অনেক বিপদ থেকে বাঁচাইছে কি বাঁচাই নাই? আমরা এক সময় চিন্তা করেছিলাম, হায় হায় কি করব, এখানে তো আর বাঁচার কোনো উপায়। কিছুদিন পরে দেখা যায় কেমনে কেমনে ব্যাপারটা সলভ হয়ে গেছে। বাবা আপনারা কথা বললে আমি শেষ করে দিতে হবে, আমি চলে যাব, আপনারা আওয়াজ করবেন আর মাহফিলের ঘরে দুনিয়ার 10 চকলেট দিই মুগ্গো কেন চুপ করে বইতে হন। হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। এক আয়াত তো আমি বলে ফেললাম, এর পরের আয়াতটা প্রথম অংশটা আপনারা একটু পড়ে দেখবেন, আরো মজার আয়াত। আচ্ছা,
নামাজ পড়েন তো ইনশাল্লাহ? আচ্ছা, নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়েন? না পড়লে কি নামাজ হবে? কি মনে করে সুরা ফাতিহা পড়েন নামাজে? যেটা আমাদের মনোযোগ সেটা হচ্ছে পড়া দরকার, পড়া। অথচ হাদিস বলছে, আমার নবী বলছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। আর একটু জোরে বলতে হবে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। তা আল্লাহর সাথে যদি কথা বলা কোরআন তেলাওয়াত হয়, সেটার মধ্যে আমরা তাড়াতাড়ি করি কেমনে, তাড়াহুড়া করি কেমনে? তার মানে আমরা সব ঠিক আছে, আমরা একটা জায়গায় মারি খেয়ে যাচ্ছি, মহাব্বত মহাব্বত মহাব্বত। নামাজ আমরা এই জন্যই পড়ি, পড়া দরকার পড়ি, পড়া দরকার পড়ি। যদি সেটাকে আপনি আমি আল্লাহর হুকুমের দাম মনে করে মহাব্বত করে পড়তাম, এক একটা সিজদা হয়তো উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াবের ওজন হয়ে যেত। কারণ আমরা সেই আল্লাহর সেই সত্তার এবাদত করি যার দরবারে কমতি বলতে কোনো শব্দ। আমরা সেই সত্তার এবাদত করি যিনি কিপটা নয়। বুঝার চেষ্টা তো করেন একটু। আমরা সেই সত্তার এবাদত করি যিনি কিপটা নয়। আমরা সেই সত্তার এবাদত করি যিনি অহংকারী নয়, যিনি হিংসুক নয়, যিনি দিলে কমে না। তো সুতরাং যে আল্লাহ মুসলমানের ছাড়া, মান্যওয়ালা মুসলমানকে ছাড়া বিধর্মীর ঘরে পর্যন্ত খাবার পৌঁছায় দিতে পারে, সে আল্লাহ আপনার ঘরের মধ্যে ডবল ডবল দিতে, আল্লাহর কমতিটা কিতে? আল্লাহ কমতিটা কিসের? আল্লাহর কমতি কিসের? কমতি আল্লাহর মধ্যে নয়, কমতি দেওয়ার মধ্যে নয়, কমতি আমাদের নেওয়ার মধ্যে। আল্লাহ পাক বলেছে, তোদেরকে আমি পাহাড় পরিমাণ দিতে চাই, কিন্তু আমি কি করতাম, তোদের পাত্রটা তো ছোট, তোরা পাত্র বড় কর, আবু বকরের মতো পাত্র বানা, তারপর আমি সাদাকতের জুলিটা তোদের জুলের মধ্যে ঢেলে দিব। একটু 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 খেয়াল করবেন, ও আমার বান্দা, তোরা তোদের ঈমানকে আমলকে সুন্দর করে, আমি আল্লাহর ভয়কে আমার নবীর মহব্বতকে অন্তরে সজ্জিত করে, তোরা আবু বকরের মতো জীবনটা সাজাই ফেলা, তোদের আবু বকরের জীবনটা আবু বকরের মতো সাজাই ফেল। আমি আবু বকরকে যেরকম কে সাদাকতের 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 খাজিনা দান করেছি, তোদেরকেও দান করব। আমি আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নেই। ওমর যখন আমার দরবারে এসেছে, আমার নবীর দরবারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আদালতের শাইন চাবানা দিয়েছে। ওসমান যখন এসেছে, ওসমান যখন এসেছে, গনিয়তের শাহিনশাহ বানিয়ে দিয়েছি। আলী যখন এসেছে, শেরে খোদা বানিয়ে দিয়েছি, শেরে খোদা বানিয়ে দিয়েছি, শেরে খোদা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহর বান্দারে কমতি নাই, আমি দিতে প্রস্তুত, আমি দিতে প্রস্তুত। আমি আল্লাহ তো তাদেরকে দিই যারা ওম ভগবতু নমস্য পূজা শেষ করে যখন খাইতে যায়, ফেরেশতা বলে যে আল্লাহ তোর পূজা করে নাই, খাবার বন্ধ করে দেই, খাবার বন্ধ করে দিই। তখন আমার রব্বে করিম বলে যে, ওরে ফেরেশতা, রিজিক বন্ধ করিস না, সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবার জন্য সন্তান তো সন্তানে হয়। আরে জন্মদাতা যদি এত ভালোবাসে, আমি তো সৃষ্টি করেছি নিজের হাতে। আল্লাহু আকবার। আমরা আল্লাহকে চিনি নাই, আমরা আল্লাহকে চিনি নাই, এটাই আমাদের সবচাইতে বড় ভুল। কি কোনো সমস্যা? না না, ভিতরে আসতে বললেন না, ভিতরে আসতে বললেন না, দরকার নাই। কেউ বসে শুনে মজা পায়, কেউ দায়রায় শুনে মজা পায়, সেজন্য তো আপনারা মাইক লাগাইছেন। কারণ কিছু কিছু বান্দার টাইমের অভাবে আসতে পারবে না, তারা যাতে শোনা থেকে বঞ্চিত না হয় সেজন্য না মাইক লাগাইছে। কথা বলে না কেন, ঠিক না বে? ঠিক তো। সুতরাং যে যেখান থেকে দিলে শান্তি পায় সেখান থেকে শুনুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাইরা বলেন তো, আমার আল্লাহ দেয় কি দেয় না? আমার আল্লাহ কখনো বন্ধ করেছে? এই আমার ইবাদত করে নাই, আমার পূজা করে নাই, আমার ইবাদত করে নাই, আমাকে সিজদা দেয় নাই, অন্য জনকে দিয়েছে? শুধু তাই না, আরো মারাত্মক ভাবে বলি, পূজা করেনি, ওই হাঁটি ফেলি, ওই হাঁটি ফেলি, পূজা করেনি, আরো জানি না, আর পার্সোনাল হতা হবে, পূজা করেনি, আশা লইয়ে জানা, বিপদ ফলে জানা। আচ্ছা সত্যি করে হংস, যদি আশা পূরণ নয় তো মন্দিরের এত বীর কে? আর মন্দিরের মিটিতে আশা পূরণ নইলে মন্দিরের এত বীর কে? চিন্তা করে চাই না হন দিন, তার মানে পুজো দেখ দে বস, তোমার আশাও পূরণ ঘরের হনে, আল্লাহর নাম হো, আর আল্লাহ এত দয়াবান। কেন বুঝিবার চেষ্টা তো করুন, সাপ দেউ তো তুন পদ্ম শরণং গচ্ছামি
আল্লাহ হদ্দে দে ফেরেশতা হদ্দে আল্লাহ তোর তো ন হয় হদ্দে দেছো না আতঙ্কি হম দিয়াছো না ইতা না মানব না মানো কি ইতা না রে ভুলি গিয়া তুই তোর মনত রাখি ওয়াল্লাহ তো এত দেত পারছ তুই বান্দারে ওহো বুঝি ব্যস্ত চেষ্টা করুন ওয়াল্লাহ তুই বান্দারে এত দেত পারছ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতা আমি আসমান বিশাল আসমান বানিয়েছি গভীর মনে হচ্ছে আমি বিশাল আসমান বানিয়েছি শুধু বলেছি কুন ফায়াকুন কুন ফায়াকুন আমি জান্নাত বানিয়েছি কুন ফায়াকুন আমি বিশাল সমুদ্র বানিয়েছি কুন ফায়াকুন সাগর বানিয়েছি কুন ফায়াকুন মাটি বানিয়েছি কুন ফায়াকুন বিশাল বিশাল পাহাড় বানিয়েছি কুন ফায়াকুন হ বলছি হয়ে গেছে হ বলছি হয়ে গেছে ও ফেরেশতা একমাত্র এই সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি যাকে আমি কুন বলে বানাই নাই নিজের কুদরতি হাতে মায়া করে করে বানাইছি মায়া করে করে বানাইছি মায়া করে করে বানাইছি এটা এই সৃষ্টি এটা আল্লাহ আমি তো চোর আল্লাহ পাক বলে যে তারপরও তুই আমার বান্দা একটু বুঝার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে আমি শেষ করে দিচ্ছি আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে শেষ আমার আমি চলে যাচ্ছি শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ যেন ফুল বলিয়াম ও আল্লাহ আমি তো চোর লাইফে 40টা বছর চুরি করেছি একটা গুনাহ বললাম চুরির কথা একটা সাবজেক্ট আরও দিক তো আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাই শুক্রবারও পড়তে গেছি তাও আবার 2 রাকাত ও আল্লাহ মিথ্যা তো বলেছি শুধু মাঝে মধ্যে একটু ছিলাম মাঝে মধ্যে একটু নেশার মধ্যেও ছিলাম মাঝে মধ্যে মা বাবাকেও কষ্ট দিয়ে তোমার হুকুম অমান্য করেছি তোমার জমিনে দাঁড়াই তোমার রিজিক খেয়ে তোমার দেওয়া শক্তি দিয়ে আল্লাহ তোমার বিরোধিতা করেছি তোমার নাফরমানি করেছি বুঝে কিংবা না বুঝে আল্লাহ গুনার পাহাড় তো একটা দুইটা না আল্লাহ আমার মনে হয় কি আমার গুনার পাহাড়টা একদম বিশাল একটা পাহাড় হয়েছে হয়তো আসমান ছোঁয়া আল্লাহ আমার কি কোনো অপশন আছে তোমার দরবারে আমি তো করে ফেলছি অতীত তো আমি পাল্টাতে পারবো না এখন কি আমার কোনো অপশন আছে বান্দা যখন চিন্তা করছে মসজিদের পাশে বসে বসে পেরেশান হয়ে যা করেছি ভুল করেছি এতদিন বুঝতে পারি নাই আজকে 40-50 বছর জীবনের প্রায় শেষের দিকে যখন চলে আসলাম আমার বিবেক কাজ করলো বান্দা তুই তো ভুল করেছিস বাঁচার তো কোনো উপায় নাই এত বড় ভুল তো কখনো কেউ মাফ করে না এত বড় সুযোগ তো কেউ দেয় না বান্দা যখন মসজিদের পারে বসে বসে চোখের পানি ছেড়ে যখন কান্না করছে হঠাৎ করে মসজিদের ভিতর থেকে খতিবে মুকাররমের আওয়াজ একটা কোরআনের বাণী তার কানে মধ্যে আসলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওই বান্দা বসা থেকে উঠে দাঁড়ায় গেল এত মধুর আওয়াজটা হুজুর কি বলতে চাই শুনতে চাই তখন খতিবে মুকাররম কোরআনের আয়াতকে বাংলা করে বলে দিল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুল ইন কুনতুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কখনোই কোনো অবস্থায় আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া তখন খতিবে মুকাররম বলে কোনো বান্দা যদি 40 বছরে 40,000 গুনাহ নিয়ে আল্লাহর দরবারে একবার শুধু তওবা করে বলে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার আমার আল্লাহ বলে বান্দা মা গররাকা বিরাব্বিকাল করিম বান্দা দুনিয়াতে যখন তুই একটা ভুল করেছিস তোর মা বাবা পর্যন্ত তোকে পিটাই আছে আমি আল্লাহ তোকে পিটাবো না বান্দা মা গররাকা বিরাব্বিকাল করিম ভয় পাইস না আমার দিকে ফিরে আয় আল্লাহ গুনাহ তো হাজারটা করেছি জাহান্নামের আগুন তোমাকে জ্বালাই ফেলবে আল্লাহ পাক বলবে যে আমার রহমত তোকে জ্বালাইতে দিবে না বান্দা একবার শুধু তুই তওবা কর তোর সারা জীবনের গুনাহকে আমি এমন ভাবে মুছে দিব বামকাদের ফেরেশতা টের পাবে না বলেন আল্লাহ তুমি এত ভালোবাসো আমাদেরকে আল্লাহ তুমি এত ভালোবাসো আল্লাহ তুমি এত মায়া করো আমাদেরকে কখনো একটাবার চিন্তা করেছেন সিঙ্গেল খাটে যখন আপনি ঘুমান সিঙ্গেল খাটে অনেক ছোট একটি খাট হয়তো আপনি 2 করত দিলে কিন্তু পড়ে যাবেন এত সিঙ্গেল খাট এত ছোট একটি খাট
ঘুমের মধ্যে কারো কাপড় উঠে গেলেও ঘুমের মধ্যে খবর থাকে না। অনেকে ঘুমের মধ্যে বকাঝকা করে, সকালে বললে সে আর বিশ্বাস করে না। অনেকে ঘুমের মধ্যে চিল্লাপাল্লা করে কিংবা হাঁটে, সকালে বললে বিশ্বাস করে না। অর্থাৎ একজন মানুষ যখন ঘুমের ঘরে চলে যায় তার ডান বাম কোনো খবর থাকে না। আপনি যখন সিঙ্গেল খাটে ঘুমাচ্ছেন, সকালে যখন সিঙ্গেল খাট থেকে উঠছেন, তার মানে কি জানেন? আপনি ঘুমের মধ্যে অতটুক করদ নিয়েছেন, যতটুক করদ নিলে আপনি পড়ে না যাবেন, পড়ে না যাবেন। তার মানে আপনি ভুলে গেল, ঘুমের দোয়া না পড়লো আপনার আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করেছিল। আমার বান্দা না পড়ে ব্যথা পায়, মায়ের মতো আগলাই রাখে আল্লাহর রহমত। আল্লাহ পাক বলে, বান্দা বান্দা তোদেরকে আজাব দিয়ে আমি কি করতাম, তোদেরকে আজাব দিয়ে আমি কি করব, তোদেরকে আজাব দিয়ে আমার লাভ কি? ওয়াইন শাকারতুম, যদি তোরা শুকরিয়া আদায় করস, যদি তোরা শুকরিয়া আদায় করস আমি আজাব দিতাম কিল্লে। একবার তো শুকরিয়া আদায় কর, বাড়ায় দেওয়ার দায়িত্বটা আমি নিব। এত বড় অপরচুনিটি পাওয়ার পর আপনি আমি কি করি? খাওয়ার আগে বিসমিল্লাহটা বলতে ভুলে যায়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা বলতে ভুলে যায়, তারপরে রহিম রহমান, পরের বেলার খাবারটা বন্ধ করে দেয় নাই, বন্ধ করে দেয় নাই, বন্ধ করে দেয় নাই। গভীর মনোযোগ, শেষ ভালো, যার সব ভালো তার কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। বান্দা জাহান্নামে যাক আল্লাহ চায় না, এটা আমি বলছি, এটা আমি বলছি, এটা আমি বলছি, এটা আল্লাহ বলছেন, আমরা আল্লাহকে চিনি নাই। এখন যদি প্রশ্ন করি, বলেন তো রিজিকের মালিক কে, হায়াতের মালিক কে, মতের মালিক কে, জীবনের মালিক কে, সম্মানের মালিক কে? এই যে আমরা বললাম, সত্যি করে বলেন, এটা আমরা বলা দরকার বলেছি। যেদিন আপনি আমি অনুভব নিয়ে বলতে পারবো রিজিকের মালিক আমার আল্লাহ, যেদিন অনুভব নিয়ে বলতে পারবো আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, তখন দেখবেন যে আপনার এখান থেকে দিলের কানেকশনটা রহমতের দরবারে গিয়ে কানেক্ট হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বান্দা জাহান্নামে যাক আল্লাহ তা চায় না, আল্লাহ তা চায় না, আল্লাহ তা চায় না। তাই তো আল্লাহ পাক বান্দাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর কৌশল করেছেন জানেন? জান্নাতে যেতে গেলে কিসের দরকার? সাওয়াব। জান্নাতে যেতে গেলে কিসের দরকার? আর একটু জোরে বলবেন না, আমরা কি সওয়াবের আগে পিছে আসি? আসি, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে আমাদেরকে বাঁচানো। তা আল্লাহ সিস্টেম কি করেছেন জানেন? বান্দা তুই তো ব্যস্ত থাকবি তাই না, সব কামাইতে পারবি না, মসজিদে এসে নামাজ পড়তে পারবি না, আল্লাহ টাইম ভেরি শর্ট। আল্লাহ কয় তুই ইবাদত করলে তুই সওয়াব পাইয়ে তুই জান্নাতে যাবি, জাহান্নাম থেকে বাঁচবি, সেখানেও তো শর্ট। আচ্ছা তা কি করার? মায়া যেহেতু তোদেরকে করেছি, বাঁচানোর রাস্তাটাও তো আমাকে করে দিতে হবে। বান্দা যা, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার তো, আমি সওয়াবটাকে তোদের জন্য সহজ করে দিচ্ছি। আল্লাহ কেমন? কোন মুসলমান যদি মুসলমানের সাথে হাসি হাসি কথা বলে সব, আল্লাহর ওয়াস্তে যদি একটু আওয়াজটা ছোট হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, আওয়াজ বড় করতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচানোর রাস্তা কিভাবে সহজ করে দিচ্ছেন দেখেন। বান্দা তুই যদি কোনো মুসলমান মুসলমানের জন্য হাসি হাসি কথা বলস, আমি টাঙ্কাদের ফেরেস্তাকে হুকুম দিয়ে দিলাম, আমার বান্দা যখন এক বান্দা আরেক বান্দার সাথে হাসি মুখে কথা বলবে সওয়াব লিখে দিবা, সালাম দিলে সওয়াব লিখে দিবা, মুসাফা করলে সওয়াব লিখে দিবা, রাস্তায় চলার পথে পাঁচটা সেকেন্ড বিআই করে রাস্তায় দেখা যদি কোনো কষ্টদায়ক বস্তু আমার বান্দা সরাই দেয়, একটা পাথর একটা প্যারাক যদি সরাই দেয় ব্যস্ত সময়ের ভিতরে, মরণ পর্যন্ত সৎকায়ে জারিয়া লেখা সওয়াব। মসজিদের দিকে তাকাইলে সওয়াব, মসজিদের দিকে তাকাইলে সওয়াব, মা বাবার চেহারার দিকে মাত্র পাঁচটা সেকেন্ড তুই সময় দে, হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিচ্ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কোরআন যদি তুমি পড়ে অর্থ সহ বুঝে যদি পড়তে পারো এতগুলা নেকি। একজন বলে যে আল্লাহ আমি তো স্কুলে পড়েছি, আমি তো স্কুলে পড়েছি, অর্থ জানি না, ব্যাখ্যাও জানি না, আমি কি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ পাক বলে যে আমার বান্দা আবার বঞ্চিত হয় কেমনে রে, আমার বান্দা আবার বঞ্চিত হয় কেমনে? তুমি পড়লে সওয়াব, ও অর্থ করে ব্যাখ্যা করে পড়তেছে সওয়াব, আমি তো স্কুলের ছাত্র ব্যাখ্যা অর্থ জানি না, আমি মন খারাপ করলাম, আল্লাহ বলে যে মন খারাপ করিস না, তুই ফললে সওয়াব। পিছন থেকে একজনে বলে যে আল্লাহ আমি জীবন স্কুলের গণ্ডিতে যাই নাই, মাদ্রাসার গণ্ডিতে যাই নাই, তাহলে সওয়াব তো সবগুলো হুজুররা পাবে আর স্কুলের ছাত্র পাবে, আমি কি, আমি কি? আল্লাহ পাক বলে যে তুই পড়তে পারবি না, আল্লাহ না তো, আচ্ছা যা তুই দেখলে সওয়াব।
তুই কোরআনকে দেখলে সওয়াব। আর এক আন্দাইয়া কয় আল্লাহ আমার শোক হুজুর সওয়াব পাবে, স্কুলের ফুলাও সব পাবে, আমি না বংশিত। আল্লাহ কয় তুই না আমার বান্দা, আল্লাহ হ তো বংশিত আমি কেমনে, বান্দা তোর সুখ নাই কি হয়েছে তুই শুনলে সওয়াব। আর কত সহজ করে দিত বলেন, আর কত সহজ করে দিত। শুধু একটা কথাই বলি, আল্লাহ পাক শুধু একটা জিনিসে বলে, বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমার নবীর মহাব্বত কর, আমার ফরজগুলোকে মেনে নে, আমার নবীর সুন্নতগুলোকে সাজাই নে। তুই অল্প আমল করে, অল্প আমল করে, অল্প আমল করে ঈমানটাকে সাথে নিয়ে তুই হাশরের ময়দানে আয়, বাকি ব্যবস্থা আমি করে দিব। কারণ নবীজি বলেছেন আল্লাহ পাকের কাছে একশোর ভাগ রহমত রয়েছে, মিয়াতু রহমাতিন, আল্লাহর কাছে একশো ভাগ রহমত রয়েছে, তার মধ্যে মাত্র এক ভাগ রহমত আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। এই রহমতের কারণে এত প্রেম, এত ভালোবাসা, এত আবেগ, এত মায়া, এত মমতা। তিন দিন থাকা যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে বান্ধবী বান্ধবী জড়ায় ধরে কান্দে, ওই মায়া মাত্র ওই এক ভাগের, মার প্রতি সন্তান, সন্তানের প্রতি মায়া মাত্র এক ভাগ। আল্লাহর নবী বলেন 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ 99 ভাগ রহমত আল্লাহ রেখে দিলেন কেন? তখন আমার নবী বলে, হাশরের ময়দানে আপন বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ 99 ভাগ রহমতকে হেফাজত করে রেখে দিয়েছেন, বান্দাদের জন্য সেই দিন সেই 99 ভাগ রহমতকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবে। জান্নাতে যাওয়া দেন 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 সমস্যা নেই। নারে তাকবীর মহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা সত্যি করে একটা কথা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের গুনাগুলা প্রকাশ করে দিতেন, কিংবা এমন করতেন সিস্টেমটা যদি যে গুনা করবে তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, তা সত্যি করে বলেন তো আজকে কি আপনি আমি একজন আরেকজনের পাশে বসতে পারতাম? আল্লাহ চাইলে করতে পারতেন, সর্বক্ষমতার অধিকারী, কিন্তু বান্দা অসম্মানিত হবে, বেইজ্জত হবে বলে আল্লাহ সেই গুনাটাকে পর্যন্ত গোপন করে রেখে দিয়েছেন। গুনাকে গুনা কেন বলা হয় জানেন? গুনাকে গুনা এই কারণে বলা হয়, কর্মের কারণে জাহান্নাম যাবে এটা না, কর্মটার মধ্যে এমন আছে কি যেটার কারণে সেটা গুনাই পরিবর্তন হচ্ছে, গুনাই রূপান্তর হচ্ছে, এই কর্মের মধ্যে আছে কি? গুনাকে গুনা এই কারণে বলা হয় কারণ ওই কর্মটার মধ্যে আল্লাহ পাকের নারাজি, আল্লাহর কষ্ট পাওয়া আছে বলেই কাজটা গুনা হচ্ছে। ওই কাজের মধ্যে আল্লাহ পাকের নারাজি আছে বলেই ওই কাজটা কি হিসেবে, গুনাহ হিসেবে গণিত হচ্ছে, না হয় আর কিছুই নয়, কাজ তো কাজই, কথা বলেন না কেন? তাহলে আপনি যখন গুনাহকে কাজের হিসাবের কথা বাদ দিয়ে মাথা থেকে গুনাহকে যখন আল্লাহর নারাজের হিসেবে চিন্তা করবেন, দেখবেন যে অটোমেটিকলি বা আস্তে আস্তে একটা দুইটা তিনটা গুনাহ থেকে আপনি নিজের লাইফটাকে আস্তে আস্তে সেভ করতে পারবেন। একদিনে তো সম্ভব নয়, এক সপ্তাহে সম্ভব নয়, চেষ্টা করে দেখতে সমস্যা কি? আর একটা আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করে দেখতে কোনো সমস্যা আছে? চেষ্টা করে দেখতে কোনো সমস্যা নাই। হাদিস শরীফ একটু খুলে দেখুন, পড়লে অবাক হয়ে যাবেন, মূসা আলাইহিস সালামের একজন উম্মত হাশরের ময়দানে হিসাবে জাহান্নামী হবে, ফেরেশতা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক বলবে যে ফেরেশতা দাঁড়াও তাকে জান্নাত দিয়ে দাও। এই আস্তে সুবহানাল্লাহ, হিসাবের পাল্লায় সে জাহান্নাম, আল্লাহ বলবেন তাকে জান্নাত দিয়ে দাও, ফেরেশতা বলবে আল্লাহ হিসাবে তো জাহান্নাম জান্নাত কেন?
আল্লাহ আব্বাক বলে যে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করেছি। ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ তার তো কোনো সওয়াবই নাই, গুনাহ কিভাবে মাফ হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় একদিন গভীর মনোযোগ, একদিন ঘুমন্ত অবস্থায় কাত হওয়ার সময় আমি আল্লাহর নাম ধরে একবার ডেকেছিল, ওই দিনের ওই টাকাটাকে আমি কবুল করে সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। কারণ যতই গুনাহ হোক আমি আল্লাহর নামের চাইতে ওজনদার তো আর হবে না। হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে রাহমাতি আলা গাজবি, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল কিছু সুযোগ দান করেছেন, যেমন লাইলাতুল কদর। আমাদের যেহেতু হায়াত কম, আল্লাহ পাক লাইলাতুল কদরের মতো রাত দান করে দিয়েছেন। আমাদের যেহেতু সময় কম, ব্যস্ততা বেশি, সেজন্য তিনবার কুল হুয়াল্লাহ পড়লে এক খতম কোরআনের সওয়াবের ব্যবস্থা করে দেব। এগুলা কেন? আমরা যাতে অন্য নবীর উম্মতের তুলনায় পিছাই না পড়ি, পিছাই না পড়ি। আল্লাহর ওয়াস্তে শুধু মাথার মধ্যে একটা কথা বসাই ফেলেন, আমি চৌধুরী বংশের ছেলে হওয়ার কারণে, আমি সৈয়দ বংশের ছেলে হওয়ার কারণে, আমার বাবা যদি একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, একজন এমপি হয়, একজন মন্ত্রী হয়, ওনার সন্তান হওয়ার কারণে যদি আমি যেখানে সেখানে যেতে না পারি, যেখানে সেখানে বসতে না পারি, যে সেই কাজ করাটা যদি আমার বংশের, আমার বাবার ইজ্জতের ক্ষতি হয়, আপনি আমি যেই দিন দুইটা পরিচয় মাথায় বসাই ফেলতে পারবো, একটা হচ্ছে আমি তো আমার আল্লাহর বান্দা, আমি তো আমার আল্লাহর বান্দা, আমি তো আমার আল্লাহর বান্দা, আমি তো আমার রসুলের উম্মত, আমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি তো কামলিওয়ালা নবীর উম্মত, আমি তো ইমামুল মুরসালিন নবীর উম্মত, আমি তো খাতামুন নবীনের উম্মত। সুতরাং এই কাজটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ এই কাজটা আল্লাহর বান্দা হিসেবে করা উচিত নয়, নবীর উম্মত হিসেবে এই কাজটা করা আমাকে মানায় না, আল্লাহর বান্দা হিসেবে এই কাজটা করা আমাকে দিয়ে মানায় না। যেদিন আপনি এই প্রেমের সাগরে ডুব দিবেন সেদিন দেখবেন যে আপনার জীবনটা এমনিতেই পরিবর্তন হতে থাকবে। শুরু করছিলাম যেখানে সেখানে চলে যাচ্ছি, সব আছে আমাদের, একটা জিনিসের কমতি। আরো জোরে নহর, সব কিছু আছে আমাদের, শুধু একটা জিনিসের কমতি, পরিবারের মধ্যেও মহাব্বত কমতি, সমাজের মধ্যেও মহাব্বত কমতি, এমনকি নামাজের ভিতরেও মহাব্বত কমতি। নবী বলছেন বান্দা যখন সিজদায় যায় তার কপালটা মাটিতে লাগে না, আল্লাহর রহমতের দরবারে গিয়ে লাগে। তো যদি কথাটাই সত্য হয়, আপনি আমি সিজদার মধ্যে একটু দেরি হইলে কাশি দেই কেন? অনেকে দেখেন না সিজদার মধ্যে, আমি বললাম ভাই কাশতেছেন কি, ঠান্ডা লাগছে? কয় না ইমাম সাহেবকে একটু সিগন্যাল দিচ্ছি। আমি বললাম এটা আবার কীরকম সিগন্যাল, মিস কলটা কীরকমভাবে দিলেন? কয় মসজিদের ভিতরে নামাজ অবস্থায় কথা বলা তো যায় না, মসজিদের ভিতরেও দুনিয়াবি কথা বলা যায় না, আমার মাসালা ঠিকই জানা আছে, সেজন্য একটু হুজুর আমার তিনবার শেষ হয়েছে, আপনার যদি একটু শেষ হয় একটু তাড়াতাড়ি উঠেন, আমার আবার অফিস আছে। তো সিজদা যদি হয় কপালটা মৌলার দরবারে লাগে, এই প্রেমটা যেই দিন জেগে যাবে, শুধু এতটুকুই বলবো। নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কবুল করার মালিক কে? এখন একটু খেয়াল করেন, একজন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين السلام عليكم الحمد لله মহাব্বতের আওয়াজ একবার বলেন না মারহাবা। হুজুর চলে এসেছে, আমার বিদায় ঘন্টা বেজেছে, শেষ। তেলাওয়াত করছে কি করে নাই? তেলাওয়াত করছে কি করে নাই? এই আওয়াজটা শুনে যে কোনো একজন আল্লাহর বান্দা, যে করছে সেও আল্লাহর বান্দা, যে শুনছে সেও আল্লাহর বান্দা, সে একটু থতলা, সে একটু কি বুঝার চেষ্টা করবে, সে একটু
এখন থুতলা মানুষের সুতো দূরের কথা, আওয়াজও তো ঠিকভাবে আসে না, মাফ করবেন, বোঝার জন্য বলছি। সে শোনার পরে মনে মনে প্রেম জাগলো, হ্যাঁ আমি যদি একটু পড়তে পারি, সে নিজে নিজে আল্লাহামদু পড়ার চেষ্টা করছে। হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা থুতলাটা কবুল করো। থুতলাটা কবুল করো। হতে পারে কি পারে না? হতে পারে কি পারে না? এখন আমাদের মাথায় যেটা বসতেছে আমি সেটাকে আমার আঙ্গিকে বলার চেষ্টা করছি, কারণ বক্তাদের কাজ শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যাতে মনে রাখতে পারে, নিজের পরকটা নিজে করতে পারে। ফেরেশতা বলল, আল্লাহ এত সুন্দর সুর দিয়া পড়ল, টান দিয়া পড়ল, এটা তোমার ভালো লাগলো না, থুতলায় একটা ভালো লাগছে, যেটা আমাদের মাথায় আসলো আর কি, যেটা আমাদের মাথায় আসবে, এত সুন্দর টান দিয়ে পড়ছে, এটা তোমার পছন্দ হয় না, থুতলায় একটা ভালো লাগছে। আল্লাহ পাকের উত্তরটা দেখেন, আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতা, তোরা সুর দেখেছিস, টান দেখেছিস, আমি তো মনটা না দেখেছি, মনটা না দেখেছি, মনটা না দেখেছি, মনটা না দেখেছি, মনটা না দেখেছি। ফরজ ইবাদত দিয়ে ওলি হওয়া যায় না। যারা ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, তাদের জীবনী কাটেন ফরজের সাথে নফল, ফরজের সাথে নফল। এখন বলেন তো আল্লাহর দরবারে ফরজ বেশি প্রিয় নাকি নফল বেশি প্রিয়? ফরজ হই দিব হন্ন সাই সাই, ফরজ ফরি ওলি দিল কো দেখান সাই, শুধু ফরজ নফল না করে। প্রশ্নটা বুঝেন নাই আপনি, মনোযোগ দেন একটু। আমি বলেছি শুধু ফরজ দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এমন কেউ? যারাই হয়েছেন ওনাদের জীবন কাটতে দেখা যায় ফরজের পাশাপাশি নফলও যোগ হয়েছে। কেন? ফরজ হচ্ছে আল্লাহর হুকুম, হুকুম পালন করলে ফরজ হয়ে যায়, নফল আল্লাহ বলেও নাই, আল্লাহ বলেছে বান্দা তুই সাইড রাকাত পড়, এটা ফরজ আদায় হয়ে গেল, ডিউটি পালন করেছে, আল্লাহ একবারও বলে নাই। সে আল্লাহ বলেছেন উল্টা কি, বান্দা রাত্রেটা একটু ঘুমাই যাস, রাত্রে ঘুমাই যাস, সে বান্দা আল্লাহর প্রেমে পড়ে রাতের ঘুম হারাম করে সারা রাত তারায় তারায় নামাজ পড়তে পড়তে পা পর্যন্ত ফুলাই ফেলছে। আল্লাহ পাক বলে যে আমি তারা বলি নাই, সে আমার জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো, এত কষ্ট করলো, সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। ফরজ সারা নফল এটা না, ফরজ ওয়ালা নফল, এতটুকু বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। নবীর আদর্শ, নবীর চরিত্র মোবারক এমন একটি জিনিস, এমন একটি নিয়ামত, যেটাকে বিদর্মীরা পর্যন্ত গ্রহণ করলে তাদের চরিত্র, তাদের জীবনটা পর্যন্ত সুন্দর হয়ে যাবে। কারণ কোরআনটা হুদাল্লিন নাস বলা হয়েছে, হুদাল্লিন মুসলিমিন বলা হয় নাই। এই কোরআনটাকে আল্লাহ পাক এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে পাঠিয়েছেন, এটার ভিতর থেকে মুসলমানরাও নিয়ামত নিতে পারবে, বিদর্মীরাও নিয়ামত নিতে পারবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম ধর্মের মান মর্যাদা, আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা, নবীর উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করে হাসি মুখে কালিমা শরীফ পড়ে পড়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তে পাঁচবার আল্লাহর রহমতের দরবারে নিজের কপাল দিয়ে সিজদা করে নিজের অযোগ্য কপালকে দামি বানানোর আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।